ক্যামেরার সম্মুখত খহি গেল মহানগরীর খানা নদীর উপর থাকা পূব ধারাপুর গাড়িগাঁও সংযোগী পথ। ব্রহ্মপুত্র দ্বীপর বিল সংযোগী খানা নদীর স্লুইচ গেটর পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি হওয়ার ফলতেই এই পথটি বছর বছর ধরে পকীকরণ নহল। জলসম্পদ বিভাগের হেমাহির বাবে ব্রহ্মপুত্রর বাঢ়নি পানির ফলত এটা ব্রহ্মপুত্র দ্বীপর বিল সংযোগী খানা নদীর স্লুইচ গেটর পথত বৃহৎ করা খহনীয়া। যদি ব্রহ্মপুত্রর বাঢ়নি পানিয়ে এই স্লুইচ গেট ফুটুয়াই নিয়ে ধারাপুর গাড়িগাঁও আর লকেশ্বর আনকি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরলৈ আহিব পাৰে বৃহৎ ভাবুকি। ইফালে পরিস্থিতি বিষম দেখি সোমবারে পুয়াই গড়াখহনীয়া স্থলীত উপস্থিত হল বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। এটা হৈ যোৱা কথা কৈ লাভ নাই, এটা আমি বর্তমান আর ভবিষ্যতে যাতে আমার মানুষখিনি সুরক্ষিত হয়ে থাকি পারে, যাতে দ্বীপর বিলটি রক্ষা করব পারে, দ্বীপর বিলর পানিয়ে যাতে গোটেই অঞ্চল প্লাবিত করব নয়, কারণ যদি এই ভাঙি যায় তাহলে এয়ারপোর্টও কিন্তু জলমগ্ন হয়ে পড়বে। বান পরিস্থিতি যিমানেই ভয়ঙ্কর হয়ে পড়ছে সিমানেই আশঙ্কাত ভুগিছে এতিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তর মথলি জাতির লোক। ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর বানে চতিয়া, বিশ্বনাথ ঘাট, জামুগুৰিহাট আদি অঞ্চলের একমাত্র রক্ষা কবচ মথাউরিটোলৈ গৈ ভাবুকি কঢ়িয়াই আনিছে। কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই বিশ্বনাথ পানপুর মথাউরিটো সুপার হাইওয়ে কাম আরম্ভ করেছিল, কিন্তু আজি এই সুপার হাইওয়েটো সুপার ফ্লপত পরিণত হয়েছে। জোড়াটা পলিমারি রাইজে মথাউরিটি বসার বাবে চেষ্টা করেছে যদিও সেই সংকিত হয়ে পড়েছে নৈকরিয়া রাইজ। ইফালে মরিগাঁও জেলার লাহরিঘাটর ভোগাঁওর শিববাড়ি মথাউরিত ব্রহ্মপুত্রর খহনীয়াই ভাবুকি কঢ়িয়াই আনিছে বৃহত্তর ভোগাঁওবাসী রাইজর একমাত্র রক্ষা কবচ মথাউরিটো। এই মথাউরি ছিঙিলে সমগ্র মরিগাঁও জেলাতেই জলপ্রলয়ের সৃষ্টি হব। কেবল এইসমূহ অঞ্চলেই নহয়, আন আন দুর্বল মথাউরির দাঁতিটো একেই আশঙ্কাত ভুগিছে নৈকরিয়া রাইজে। নিউজ ডেস্ক, নিউজ এইটিন অসম, নর্থ ইষ্ট। ক্যামেরার সম্মুখত খহি গেল মহানগরীর খানা নদীর উপর থাকা পূব ধারাপুর গাড়িগাঁও সংযোগী পথ। ব্রহ্মপুত্র দ্বীপর বিল সংযোগী খানা নদীর স্লুইচ গেটর পথ নির্মাণত ব্যাপক দুর্নীতি হওয়ার ফলতেই এই পথটি বছর বছর ধরে পকীকরণ নহল। জলসম্পদ বিভাগের হেমাহির বাবে ব্রহ্মপুত্রর বাঢ়নি পানির ফলত এটা ব্রহ্মপুত্র দ্বীপর বিল সংযোগী খানা নদীর স্লুইচ গেটর পথত বৃহৎ করা খহনীয়া। যদি ব্রহ্মপুত্রর বাঢ়নি পানিয়ে এই স্লুইচ গেট ফুটুয়াই নিয়ে ধারাপুর গাড়িগাঁও আর লকেশ্বর আনকি লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দরলৈ আহিব পাৰে বৃহৎ ভাবুকি। ইফালে পরিস্থিতি বিষম দেখি সোমবারে পুয়াই গড়াখহনীয়া স্থলীত উপস্থিত হল বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা। এটা হৈ যোৱা কথা কৈ লাভ নাই, এটা আমি বর্তমান আর ভবিষ্যতে যাতে আমার মানুষখিনি সুরক্ষিত হয়ে থাকি পারে, যাতে দ্বীপর বিলটি রক্ষা করব পারে, দ্বীপর বিলর পানিয়ে যাতে গোটেই অঞ্চল প্লাবিত করব নয়, কারণ যদি এই ভাঙি যায় তাহলে এয়ারপোর্টও কিন্তু জলমগ্ন হয়ে পড়বে। বান পরিস্থিতি যিমানেই ভয়ঙ্কর হয়ে পড়ছে সিমানেই আশঙ্কাত ভুগিছে এতিয়া রাজ্যের বিভিন্ন প্রান্তর মথলি জাতির লোক। ব্রহ্মপুত্রর ভয়ঙ্কর বানে চতিয়া, বিশ্বনাথ ঘাট, জামুগুৰিহাট আদি অঞ্চলের একমাত্র রক্ষা কবচ মথাউরিটোলৈ গৈ ভাবুকি কঢ়িয়াই আনিছে। কোটি কোটি টাকা ব্যয় সাপেক্ষে এই বিশ্বনাথ পানপুর মথাউরিটো সুপার হাইওয়ে কাম আরম্ভ করেছিল, কিন্তু আজি এই সুপার হাইওয়েটো সুপার ফ্লপত পরিণত হয়েছে। জোড়াটা পলিমারি রাইজে মথাউরিটি বসার বাবে চেষ্টা করেছে যদিও সেই সংকিত হয়ে পড়ছে নৈকরিয়া রাইজ। ইফালে মরিগাঁও জেলার লাহরিঘাটর ভোগাঁওর শিববাড়ি মথাউরিত ব্রহ্মপুত্রর খহনীয়াই ভাবুকি কঢ়িয়াই আনিছে বৃহত্তর ভোগাঁওবাসী রাইজর একমাত্র রক্ষা কবচ মথাউরিটো। এই
এই মথাউরি ছিঙিলে সমগ্র মরিগাঁও জেলাতেই জলপ্রলয়ের সৃষ্টি হব। কেবল এই সমূহ অঞ্চলেই নহয়, আন আন দুর্বল মথাউরির দাঁতিটো একেই আশঙ্কাত ভুগিছে নৈপরিয়া রাইজে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম, নর্থ ইষ্ট। Thank you.